মৃত ব্যক্তিকে গোসল দিয়ে মৃত ব্যক্তির কবর খনন করে মৃত ব্যক্তির জানাজা দিয়ে মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করে মৃত ব্যক্তির জন্য দোয়া করে মিষ্টি খাওয়া টাকা নেওয়ার বিধান কি? এই তো হুজুরদের মাত মারার মাসলা দিলেন। ও ভাই, এটা খুব জটিল জায়গা। মৃত ব্যক্তির জন্য কোনো কিছু করে টাকা দেওয়া, টাকা নেওয়া, পারিশ্রমিক দেওয়া, পারিশ্রমিক নেওয়া জায়েজ নয়, হারাম। মুশকিল হলো যে আমাদের দেশে এটা এস্টাবলিশড হয়ে গেছে, আমরা মনে করি হুজুর এত কষ্ট করে করছে না ভাই, কিছু সব জিনিসের টাকা নিলে হবে না, তো এটা আল্লাহর জন্য করতে হবে। একটা মানুষ মারা গেছে, তাকে কবর দেয়া এলাকাবাসীর উপরে ফরজে কেফায়া। তো আপনি ফরজে কেফায়ার কাজ করতে গেছেন, পারিশ্রমিক দিবেন কেন? হ্যাঁ, এটা হতে পারে যে এলাকাবাসী সবাই মিলে কিছু গরিব মানুষকে নিয়োগ দিছে, তারা মসজিদের ফান্ড থেকে বা একটা বিশেষ ফান্ড করছে, সেখান থেকে তাদেরকে দিয়ে কবরের ব্যবস্থা করে, সেটা ভিন্ন কথা। বাট যে কবর খোঁড়ে সে নিজে পারিশ্রমিক নিবে, যার মুর্দা মারা গেছে তিনি পারিশ্রমিক দিবেন, এটা জায়েজ নেই, এটা হবে ফরজে কেফায়া, এটা তো আপনাদের জন্য করতেই হবে, কর্তব্য। কিন্তু এটা ঘরে ঘরে আমাদের দেশে হয়, সব জায়গায় হয়। এর পাশাপাশি মৃত ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য হুজুর ডেকে এনে দশজন হুজুরকে দেন কোরআন খতম করার জন্য, ওনারা খতম করে পড়ে মুর্দার জন্য সওয়াব বকশিশ করে, যাওয়ার সময় একশো একশো করে দশজনকে 1000 টাকা ধরে দিলেন, জায়েজ নাই, হারাম। কোনো আর ওলামায়ে কেরাম সারা বিশ্বের বড় ওলামা কারোর দ্বিমত নেই, কিন্তু হুজুররা মোটামুটি টুকটাক অনেকে এটা করেন, কিন্তু মাসআলা এটা বলে এখন তাহলে কি করব? আপনি মুর্দার জন্য লোক বানা করে আপনাকে কেউ কোরআন খতম করতে বলে নাই, আপনি নিজে আল্লাহর জন্য দোয়া করে আল্লাহর কাছে দোয়া করেন, হুজুরের কাছে এমনি দোয়া চান, এই ভাড়াটিয়া ঠিক করে কোরআন খতম করে মুর্দার জন্য সওয়াব পাঠানোর নির্দেশ ইসলাম কোথাও দেয় নাই। কথা কি বুঝাতে পারছি? এটা জায়েজ নয়, আখিরাতের কাজ করে তার পারিশ্রমিক এভাবে নেওয়া, তেলাওয়াতের পারিশ্রমিক নেওয়া, দোয়ার পারিশ্রমিক নেওয়া জায়েজ নয়, এটা আল্লাহর জন্য করতে হবে, এটা কোনো পারিশ্রমিক নেওয়া যাবে না। ভাই, তেলাওয়াত যে করে সওয়াব মূলত তার হয়, সাধারণ বিধান। এখন যদি তেলাওয়াত সে নিজে নিজে করে তার জন্য সওয়াব হয়, আবার আপনি টাকাও দিলেন খাওয়ানো দিলেন, তাহলে আপনার আমও গেল সালাও গেল, বুঝেন নাই কথা? নিজেরা নিজের মুর্দাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন। ভাই, সব কিছু টাকা পয়সা দেওয়া হয় না, আপনাদের মুশকিল হলো, আমাদের মুশকিল হলো, আমরা এখন চাই হুজুরদেরকে এত ঝামেলা করে বাবা টাকা পয়সা দিয়ে দিব, মৌলভি সাহেব সব করে দিবে, আমরা কোনো গ্যাঞ্জামে যাইতে রাজি না, সব রেডিমেড পাইতে চাই। আপনার বাপের জন্য আপনার যে চোখের পানি আসবে, আপনার যে বুকের ব্যথা নিয়ে দোয়া আসবে, আমার সেটা আসবে কোনো দিন? আপনি দোয়া চাইতে পারেন, তাই বলে টাকা দিয়ে আরও ভাড়া নিয়ে ভাড়ার কাম হয় কোনো দিন? ওই যে চিটাঙের দিকে শুনছি মিলাদের রেট আছে, যে আপনার নর্মাল মিলাদ হলে কথার কথা শুধুমাত্র একটু ইয়ানবী সালাম আলাইকা পড়ে হালকা পাতলা ছেড়ে দিবে, 50-100 টাকা দিলে হবে। আর যদি আপনি চান যে না একটু লম্বা দোয়া টোয়া করে দিবে, তাহলে সেক্ষেত্রে 500 টাকা দিবেন। আর যদি চান না হুজুর কেঁদে টেদেও দিবে, তাহলে 1000 টাকা দিতে হবে। তো এই সমস্ত দুই নম্বরই করে আল্লাহকে খুশি করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।